দেখছেন মোর শাশুর একবারে খড় থাকি টানিয়ে যে মোরগটা বার করিল দেখছেন কত সুন্দর মোরগ একটা দেশি মোরগ খড়টাকে টানি বার করিয়া এখন জবাই করা হয়ে গেছে এখন এই যে কাটাকাটি তোমরা এখন সবাই এনজয় করো দেখছেন মো শাশুড়ি কি সুন্দর করে কাটিয়ে এখন মুই দেখো ভালো করে কিন্তু একবার ধুয়ে নিয়ে আসছু তিন চারবার করে ভালো করে একেবারে ধুয়ে নিয়ে আলসু এরপরে আমি মশলাগুলো করি থুসনু পেঁয়াজ কাটি থুসু তারপরে আদা রসুন বাটসু তারপরে জিরা বাটসু গরম মশলা বাটসুঁ বাটা মশলা দিলে কিন্তু তরকারি বেশি স্বাদ হয় রান্না হয় আর গ্রামের বাড়িতে কিন্তু মারা মশলা দিয়ে মানুষ বেশি রান্না করে মুই দেখো একবারে গ্রামের বাড়িতে আসে একবারে মাটির চুলে নিসু কড়াই নিসু নিয়ে দেখো এই যে রান্না করছো এখন এর মধ্যে আমি তেল দিয়ে দিন পরিমাণ মতো দিয়ে পিঁয়াজগুলো এখন দিয়ে দিম এর মধ্যে গ্রামের বাড়ি কিন্তু এটাই কিন্তু একটা ঐতিহ্য যে সবাই কিন্তু মাটির চুলাতে রান্না করে মো শ্বশুর বাড়ি কিন্তু গ্যাসের চুলাও আছে রাইস কুকারও আছে প্রেশার কুকার আছে সবই আছে তারপরে আমি আজ গ্যাসে ইয়া মাটির চুলাতে রান্না করেছ কারণ মাটি চুলা রান্না করলে মজাই আলাদা খাবারটাও কিন্তু খুব মজাদার হয় তো এই জন্য আমি মাটির চুলাতে রান্না করেছ তখন এই যে পিঁয়াজগুলো ভালো করে কষে নিবে না এই যে আমি পেঁয়াজগুলো ভালো করে কষে নাওছ এই রান্নাটা যে আজ মজা হইবে আর আজ টেস্ট হইবে তোমরা কল্পনাও করবে পছন্দ না কীরকম মজা হইবি এরপরে দেখো যে দারচিনি আর হচ্ছে এলাচ দশ তারপরে দু তিনটে তেজপাতা দিয়ে নিন তোমরা চাইলে লবঙ্গ তারপরে আরও কিছু যে মশলা থাকে গরম মশলা ওগুলোও দিবে পারেন তা এখন গরম মশলাগুলো দিয়ে এখন ভালো করে আর সাথে পেঁয়াজের সাথে ভালো করে যে কষে এখন ভালো করে এগুলো কষে নিবে নাগবে শখ কিন্তু মো শাশুড়ি করি করিতেছে মুই খালি যে বসি বসি আনছো আন্দাবাড়ি করতে ফির মুই খুব তো ওই জন্য মো শাশুড়ি মুখে আন দিবান না দেশে এই যে আদা রসুনগুলো যে বাটি থুসনো এখন এগুলো দিয়ে দিন এর মধ্যে দিয়ে তারপরে ওই যে জিরা বাটি থুসনু তারপরে যে গরম মশলা বাটি থুসনু এগুলো কিন্তু এক এক করে সব এখন এর মধ্যে দিয়ে দোছ দিয়ে এখন ভালো করে যে এগুলো এখন কষপান লাগবে এখন এই যে ভালো করে এখন কষে নেওস দেখো ভালো করে কিন্তু খুব ভালো করে কষপান লাগবে দেখা যাবার পোড়া যেন না যায় সেটার দিক কিন্তু খেয়াল থুবে নাগবে ধুয়ে কিন্তু এগুলো রান্না করবে নাগবে যেহেতু এই যে মাটি চুলে লারকি চুলে জোরে জোরে জাল জ্বলবে খুব সাবধানের সাথে কিন্তু রান্না বাড়ি করবে নাগবে তা হালকা এখন আমি পানি দিনু দিয়ে এখন এই মশলাগুলো ভালো করে এখন আমি কষে নিই যদি ফির পুরি না গে তাহলে তো ফির মশলাটা তেতো হয়ে যাবে খাইতে কিন্তু ভালো লাগবে না সেই জন্য আমি এখন হালকা একটা পানি দোষ দিয়ে এখন এই যে লবণ দিমের মধ্যে এখন যেগুলো গুঁড়ে মশলা আছে ওগুলো এখন মেয়ের মধ্যে দিয়ে দিই তা প্রথমে লবণ দিয়ে নিন এই যে লবণ দিয়ে নিন এরপরে দিম হলুদ এই যে হলুদ দিয়ে নিন পরিমাণ মতো হলুদ দেওয়া হয়ে গেছে এরপরে মরিচের গুঁড়ে দিম মোর জামাই কোনো খুব ডিস্টার্ব করেছে জানেন মরিচের গুঁড়ে দিবারে দেওসে না এই যে পরিমাণ মতো মরিচের গুঁড়ে দিয়েছু দ্বিবার ধরি বারে বারে কষে এতগুলো দিও না এতগুলো দিও না ঝাল হইবে ঝাল হইবে আরে মুই আন্দোলন না ওই আন্দনি দেখেন তো তোমরা ওগুলো বোঝে না কিছু নে এখন এই যে শোক গিলা মশলা দিনু দিয়ে এখন এর মধ্যে ভালো করে এখন কষবার লাগবে শক গিলা ভালো করে মশলা কষবার লাগবে মশলা কষা নিতেই কিন্তু মজা যত ভালো করে মশলা কষাবেন তত কিন্তু মশলার গ্রান বাড়াইবে আর তত কিন্তু তরকারিটা মজা হইবে মশলাটাও গাঢ় হইবে তরকারিটাও কিন্তু মজা হইবে তাই দেখো খুব সুন্দর করে কিন্তু মশলা গেলে কষে নিবে নাগবে আমি আরও আপনার মিষ্টি আপনার পানি দিয়ে নিন দিয়ে যায় আর বারো ভালো করে এখন কষাওস এগুলো খুব সুন্দর করে কষবার নাকবে আর কিন্তু আমি পানি টানি কিছু দিব না এই মশলাটা এই ইয়ে পানিতে আমি ভালো করে কষে নিম একবারে সুন্দর করে যতক্ষণ পর্যন্ত তেল ভাসিয়েছে নাই তা দেখো তেল কিন্তু এখন এর মধ্যে ভাসিয়ে আলছে এখন আমি গোস্তগুলো দিয়ে দিম একেবারে টাটকা একেবারে মোরগ একেবারে সুন্দর করে মোর শাশুড়ি একেবারে খড় থাকি ধরি একেবারে জবাই করি দিল কাটি করে একে রেডি করি দিল মুই এখন ধুয়ে টুয়ে দেখো কী সুন্দর করে রান্না করছো দেশি মুরগি স্বাদই আলাদা ব্রয়লারের টাইম আছে দেশি মুরগি স্বাদ আলাদা এখন দেখো কী সুন্দর মশলাগুলোও কষা হয়েছে এর মধ্যে এখন গোস্তগুলো দিয়ে ইচ্ছা মতো এখন কষপা লাগবে খুব সুন্দর করে কষা আর সবগুলো মশলা করে গোস্তের মধ্যে ঢুকবার লাগবে মুই কিন্তু কোনো পানি দেওয়া এর মধ্যে আর কিন্তু মুই কোনো পানি দিবেন না এলায় ভালো করে কিন্তু এগুলো কষপান লাগবে এখন এগুলো এখন ভালো করে কষাইতে থাকি প্রায় পাঁচ ছয় মিনিট মিকে ভালো করে কষাসু দেখো এই যে কষাইতে আসু তেলগুলোও কিন্তু ওপর ভাসিয়ে এসেছে কষারাও কিন্তু সেই রকম হয়েছে দেখিয়ে দেখো মসজিবত পানি চলে এসেছে কতটা মজা হইবে তোমরা তো দেখিয়ে বুঝবার পারোছেন খাইতে কিন্তু খুবই মজা খুবই সুস্বাদু খুবই টেস্ট মো জামাই মো শ্বশুরবাড়ির লোকেরা সবাই খুব প্রশংসা করছে মো রান্না করার তো দেখো আমি কিন্তু খুব সুন্দর করে রান্না করেছো ধীরে শাস্তে একেবারে খুবই সুন্দর করে রান্না করেছো যখন মো শ্বশুরবাড়ির প্রশংসাটা আরও বেশি হয় সেই জন্য সেন কি সুন্দর করে রান্না করছো বাপরে বাপ তরকারি কালারটা কি আসছে রে বাবা জটিল যে সুন্দর তরকারি কালার আসছে আর যে সুন্দর ভুনা হচ্ছে আইস হুম ইচ্ছা মতো আজকে খামো একবারে তা দেখো এনকে কিন্তু ভালো করে কষ্পা নাগবে একেবারে খুব বেশিক্ষণ ধরে কষ্পা নাগবে একেবারে ভাজা ভাজা করবে লাগবে কষাইতে কষাইতে এখন কষা হয়ে গেছে এখন আমি মধ্যে ঝোল দিয়ে দিম ঝোল কিন্তু পরিমাণ মতো দিবে লাগবে বেশি ঝোল দেওয়া যাবে না এমনি কষাইতে কষাইতে কিন্তু এটা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে তা যেখানে তোমরা ঝোল খাইমেন সেখানে ঝোল দিয়ে কিন্তু নামবা নাকবে তাতে আমরা বেশি ঝোল খাবা নেই তো ওই জন্য আমি অল্প করে ঝোল দিনু এখন দশ পনেরো মিনিট এটাকে জাল করিয়ে এখন নামবা লাগবে এখন ঝোল দেওয়া হয়ে গেছে চায়ের পাখা যে মশলা টসলাগুলো লাগিয়ে আছে লগুলো ভালো করে দিন এখন এটা জাল দিবে নাগবে পনেরো মিনিট দশ পনেরো মিনিট জাল দেবে লাগবে তাহলে তরকারিটা হয়ে যাবে মানে ঝোল যতটুকু পর্যন্ত কমা যায় এখন ঢাকনা দিয়ে দিন ঢাকনা দিয়ে এখন জাল দিস পনেরো মিনিটের মতন এখন এই যে নামানু রোদটা তো রোদের আকেল আছে মোর রান্নাটা তাসিয়ে রোদটা পড়বে নাগবে এখন ফিরে সুলাটা চুলাটা সরবার লাগবে না হলে তো ফিরে যে রোদদের জন্য কেমন দেখা যাচ্ছে হয় রে রোদটা শেষ করি এলো এখন তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে এই দেখো ঝোল যায় যেমন গাঢ় ঝোল খাবাসান তেমন রান্না করে পারেন তরকারি হয়ে গেছে এখন আমরা পরিবেশনে চলে যাবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ভালো থাকবেন তোমরা সবাই